চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকামেলের কাছে। স্যার, ফিরে এলাম আপনার কাছে। শুরুতে আলমগীর কবিরের যে কাজগুলো আমাদের মাঝে আছে, সেই কাজের কোন দিকটি আমাদেরকে বলবেন? ছটি পূর্ণদৈর্ঘ্য ছবি করেছিলেন এবং বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র স্বল্পদৈর্ঘ্য ছবি করেছিলেন। এছাড়া উনি ভালো সাংবাদিক ছিলেন, সিনেমার উপরে সিরিয়াস পত্রিকা বের করেছেন, মননশীল পত্রিকা সিকোয়েন্স নামে ইংরেজিতে, এবং উনি ফিল্ম সোসাইটি আন্দোলন করতেন, একটা ছোটো ফিল্ম ইনস্টিটিউট পরিচালনা করতেন। খুব বর্ণাঢ্যময় এবং বৈচিত্র্যময় একটা জীবন ছিল তার। তো আমরা তার, তবে চলচ্চিত্র নির্মাতা হিসেবে যে তার পরিচিতি বেশি, এগুলোর ক্ষেত্রে বলি যে আমাদের এখানে আধুনিক ধারার চলচ্চিত্র নির্মাণের উনি অগ্রপথিক ছিলেন। আমাদের FDC কেন্দ্রিক বাণিজ্যিক যে ছবি, তা বিশ্ব চলচ্চিত্রের মানে প্রায় 30 বছর পিছিয়ে আছে নান্দনিকতায়, কারিগরি মানে। আলমগীর কবির একজন ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি আন্তর্জাতিক চলচ্চিত্রের সর্বাধুনিক প্রয়োগ প্রকৌশল সম্পর্কে জানতেন। উনি দীর্ঘদিন ইউরোপে ছিলেন, ওখানে পড়াশোনা করেছেন। তিনি বলতে পারেন যে আধুনিক চলচ্চিত্রের ভাষাটাকে বাংলাদেশে এনেছে। তার কোনো একটা সিনেমা সম্পর্কে যদি আমাদের বলতেন, একটি তো বলা মুশকিল, আমি বরং ওনার ধারাগুলো বলি। হ্যাঁ, উনি মোট 6টি কাহিনী ছবি করেছেন। আলমগীর কবির ছবিগুলির মধ্যে আমি ছবিগুলোর নাম বললে হয়তো দর্শকদের বুঝতে সুবিধা হবে। ধীরে বহে মেঘনা, রূপালী সৈকতে, সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, মোহনা ইত্যাদি ওর সব বিখ্যাত ছবি। তো কবির ভাইয়ের ছবির সবচেয়ে বড় বিষয়টা আমার মনে হয় কেন্দ্রের বিষয়টা ছিল 71-এর মুক্তিযুদ্ধ। আচ্ছা, এবং ওনার ধ্যান ধারণা সব কিছুই ছিল মুক্তিযুদ্ধের যে মূল আদর্শ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, বাঙালি জাতির যে একটা 1000 বছরের ঐতিহ্য, এই সংস্কৃতির সঙ্গে একাত্মবোধের একটা প্রবণতা, এটাই তার ছবির কেন্দ্রে ছিল। তবে আরও কিছু বিষয় ছিল, যেমন আমি বলবো যে শ্রেণীদ্বন্দ্ব, সমাজে শ্রেণী আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, বামপন্থী রাজনীতির প্রতি উনি খুবই এটা দায়বদ্ধ ছিলেন। ওনার অনেক ছবির চরিত্রের নাম লেলিন, এমনকি ওর ছেলের নামও রেখেছিলেন লেলিন। তারপরে নারী মুক্তি ওর ছবির একটি বিষয় ছিল। সূর্যকন্যা ছবির কথা যদি মনে পড়ে, এই প্রথম একটা বাংলা ছবি আমরা দেখলাম যে এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে বেদনা, যে বন্দী অবস্থা, গানও আছে আমি যে আধারে বন্দিনী, খুব বিখ্যাত গানে ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এইটাকে, এই সংবেদনশীলতা ওর ছিল, এই সমাজে নারীর যে দুরবস্থা, সেটাও তিনি প্রথম আধুনিক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে প্রথম সাহস করে আনলেন। এরকম অনেক বিষয় বলা যায়। তবে তার কেন্দ্রের বিষয়টা ছিল, আমি বলবো যে মুক্তিযুদ্ধ বলতে আমরা যে চিন্তাগুলো বলি, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ, এটাই তার সব ছবির কেন্দ্রে ছিল বিষয়। আলমগীর কবির স্যারকে তো চলচ্চিত্র আচার্য বলা হয়, স্যার এটা কেন যদি আমাদের বলতেন? হ্যাঁ, যদি ওই অর্থে আচার্য যদি শিক্ষাবিদ হন, গুরু হন, তাহলে তো বটেই। আমরা সবাই তারেক মাসুদ, মুর্শিদ ইসলাম, শামীম আখতার, আমার নিজের কথা বলতে পারি, আমরা প্রত্যক্ষভাবে ওর ছাত্র ছিলাম, মঞ্জুর হাসান মুরাদ। ফলে আমাদের তো তিনি গুরুই ছিলেন, এবং বলতে পারেন প্রায় আধুনিক চলচ্চিত্রে অনেক কলাকৌশল তার কাছ থেকে আমরা জেনেছি, বুঝেছি, এবং খুব সফল শিক্ষক ছিলেন। আচ্ছা, উনি শিক্ষকতার যে একটা দিক, যে আপনাকে কিছু জিনিস হাতে কলমে শেখালেন, এত তো একটা জিনিস আছে। আরেকটা হচ্ছে যে ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে পারতেন কিনা, এটা আলমগীর কবির ভাই খুব ভালো পারতেন। উনি আমাদেরকে খুবই অনুপ্রাণিত করতে পারতেন এই এত প্রতিকূলতার মধ্যে যে শিল্পসম্মত ছবি তৈরি করার, এ ব্যাপারে আমরা সবসময় তার কাছ থেকে উৎসাহ পেতাম। আমরা তখন তো খুব বয়সের তরুণ, আমরা শর্ট ফিল্ম ফোরাম করেছি, আমরা প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করছি, কিন্তু আমরা এগুলো করতে পারতাম কারণ আমরা জানতাম আমাদের মাথার উপর আলমগীর কবির আছেন। মানে সত্যিকারে একজন গুরু ছিলেন তিনি। তা আমার মনে হয় যে কারো ক্ষেত্রে যদি এই অভিধা প্রযোজ্য হয় বাংলাদেশে, সবসময় আলমগীর কবির ক্ষেত্রেই হবে যে চলচ্চিত্র আচার্য। কোন একটা স্মৃতির কথা যদি স্যার আমাদের, এই গুরু শিষ্য নিয়ে বলি, উনি একটা গাড়ি ছিল আর আমি তখন ধানমন্ডি সাতমজুরি থাকতাম আর উনি শ্যামলি থাকতেন। সারাদিন তো অনেক কাজ টাজ করে আমরা উনি ফিরতাম, একটা সিকোয়েন্স বলে একটা ইংরেজি পত্রিকা বের করতেন, তা আমি ওকে একটু সাহায্য করতাম। আমি তখন খুব তরুণ, তবে ছবি বানিয়েছি, হুলিয়া বানিয়েছি, আরও ছবি বানাচ্ছি। পেছনে আরেক ভদ্রলোক ছিলেন, উনি পথে নামবেন, এই কথা সে কথা বলছেন, তারপর আমাকে পরিচয় করে দিলেন সে ভদ্রলোকের সঙ্গে, বলছে আমার ছাত্র। তারপরে গাড়ি চালাতে বলছেন, ওই সংস্কৃত প্রবাদটা তো জানো, জানো ওনার বন্ধু উনি, যে সবার কাছে জিতবে, শুধু দুজনের কাছে হারবে, একজন হচ্ছে পুত্র আর একজন হচ্ছে ছাত্র। তারপর আমার পিচ্চাপ্পে বলছেন, তানভীর আমার সেরকম ছাত্র যার কাছে হারতে আমি
গর্ববোধ করবো, এরকম কি একটা বললেন। তা আমি তো খুব লজ্জা পেয়েছি, আমি তখন খুব অল্প বয়স। তো একটা অদ্ভুত মিষ্টি সম্পর্ক ছিল ওর সঙ্গে, একটা বড় ভাইয়ের মতো, কিছুটা পিতার মতো ছিলেন। স্যারের সাথে কি কোনো কাজ করার স্মৃতি হয়েছে, সৌভাগ্য হয়েছে একটু যদি? ওনার শ্যুটিংয়ে আমাকে নিয়ে গেছেন দু একবার, শ্যুটিং দেখাতে। কারণ আমরা তো ফিল্ম চলচ্চিত্র আন্দোলনে এসেছি, চলচ্চিত্র সংসদ আন্দোলন করে ফিল্ম সোসাইটি, ফলে আমরা হয়তো অনেক মননশীল লেখা লিখেছি কিন্তু বাস্তব নির্মাণ তো অভিজ্ঞতা ছিল না। উনি বলতেন চলো আমার শ্যুটিং দেখতে, চলো শ্যুটিং দেখতে চলো, নিয়ে গেছেন সাভারে, মনে আছে ওনার ছবি শ্যুটিং দেখতে। এবং প্রায় হাতে করেই শিখিয়েছেন যে শ্যুটিংয়ের কিছু কোন দিকে সুবিধা, কী করলে ভালো না ভালো, এই স্মৃতিগুলো আছে। রাত জেগে, গভীর রাত জেগে পুরনো ঢাকার গলির মধ্যে আমরা সেই প্রুফ দেখতাম, তখন ইংরেজি টাইপ করার মানুষ খুব ছিল না, উনি আমি বসে উনি করতেন, আমি ওনাকে সহায়তা করতাম। এই স্মৃতিগুলো আমাকে খুব স্পর্শ করে এবং সবসময় খেয়াল রাখতেন আমার ঠিক মতো সুবিধা হচ্ছে কিনা, এটা খাও এটা খাও এটা। খুব একটা মানে বড় ভাই সুলভ আচরণ ছিল তার আর কি, খুব ভালো ইতিবাচক অর্থে। সিনেমাতে তার যে সৃষ্টি সেইগুলো তো ফুটে উঠেছে, কারিগরি যে বিষয়গুলো থাকে প্রত্যেকটা সিনেমা সেটার মাধ্যমে, সেই দিকগুলো নিয়ে যদি স্যার উনি বাংলাদেশের সাধারণ বাণিজ্যিক চলচ্চিত্রের যে মান বা ধারা তার থেকে অনেক এগিয়ে থাকা মানুষ, আমি বলেছি অবশ্যই উনি বাংলাদেশের প্রথম যাকে আমরা বলি অথর সিনেমা, ফিল্ম চলচ্চিত্র নির্মাতা। অথর একটা ফরাসি শব্দ, তার মানে একজন ফিল্ম মেকারের একই একটা দৃষ্টিভঙ্গি বারবার তার ছবিতে ফিরে আসে, অনেকটা ইংরেজি অথরের চিন্তা থেকে অথর। তো উনি আমাদের দেখবেন আলমপুর সব ছবির টাইটেল কার্ডে সবসময় কাহিনী চিত্রনাট্যকার আলমগীর কবির, একই ব্যক্তি, ওনার গল্প, ওনার সিনেমা এবং ওনার সৃষ্টি, রূপালী ওনার সৈকত, ওনার সৃষ্টি মোহনা, ওনার সৃষ্টি, ওনারই ভিশন আমরা পর্দায় দেখি, একে আমরা অথর বলা হয়। তো বাংলাদেশের প্রথম অথর নির্মাতা হচ্ছেন ওই আলমগীর কবির। দ্বিতীয় হচ্ছেন যে উনি সিনেমা ভ্যারিতে বলে একটি শব্দ আছে চলচ্চিত্র জগতে, যেখানে কাহিনী ছবির মাঝে মাঝে প্রামাণ্য চিত্রের অংশ ব্যবহার করা, এটা খুব এখন একটা প্রচলিত ধারা, 60 দশকে শুরু হয়। কবির ভাইয়ের ছবিতে আমরা বারবার সেটা দেখি, ধীরে ভয় মেঘনায় চমৎকার সব ফুটেজ আছে মুক্তিযুদ্ধের, তারপরে রূপালী সৈকতে অসাধারণ এই সিনেমা ভ্যারিতে ব্যবহার আছে। হ্যাঁ, ওখানে রূপালী সৈকত কাহিনী ছবি 35 মিলিমিটার, ওর মধ্যে আমরা দেখছি 16 মিলিমিটার, উনি জহিরায়নকে শ্যুট করেছেন, ওই জীবন থেকে নেওয়া জহিরায়ন শ্যুট করছেন, এইসব ফুটেজ উনি সংযুক্ত করেছেন, এটা খুব এগিয়ে থাকা মানসিকতা। কখনো নেগেটিভ ইমেজ ব্যবহার করেছেন, অ্যানিমেশন করেছেন, প্রথম বাংলা সিনেমায় উনি বাংলাদেশের সিনেমায় অ্যানিমেশন করেছেন সূর্যকন্যা ছবিতে, এই যে যুগে যুগে নারীকে যে পুরুষতান্ত্রিকতা বন্দি করে রেখেছে তার একটা চমৎকার ঐতিহাসিক একটা ধারা বর্ণনা দিয়েছেন, এটা অ্যানিমেশনের মাধ্যমে সেই যুগে যখন ডিজিটাল সিনেমা আসেনি। ফলে অনেক দিক থেকে উনি খুব কারিগরিভাবে এগিয়ে থাকে একজন চলচ্চিত্র নির্মাতা, আমরা অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। স্যার যদি একটু জানতে চায় যে স্যারের যে সিনেমাগুলো আমরা দেখেছি বা আপনারা এখনও সেই সিনেমা নিয়ে কাজ করেন, কোন দিকগুলো স্যার আপনাকে অনেক অনুপ্রাণিত করে? অসাম্প্রদায়িক বাঙালি সত্তা, আচ্ছা, এবং এটাকে তিনি খুব খুঁজতেন সারাক্ষণ, তার ছবির পর ছবি আমি বলতে পারি, ধীরে ভয় মেঘনা, রূপালী সৈকতে বারবার খুঁজছেন। এবং একটা প্রতিবাদী চেতনা ছিল ওর সব ছবিতে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ। রূপালী সৈকতে ওই যখন পাকিস্তানি গোয়েন্দা অফিসারটি ওই আমাদের মূল নায়ক প্রোটাগনিস্টকে বুলবুল চৌধুরীকে জিজ্ঞেস করছে বন্দি করে, আপনি চানটা কি, মানে সে বারবার ইন্টারোগেশন হচ্ছে, তখন সে বলছে আমি চাই মাই রাইট টু ডিসেন্ট টু সে নো, না বলার অধিকার, এই যে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে না বলার অধিকার, এই এই না বলতে পারা, এই ক্ষমতাটা, এটা আলমগীর কবির সাহেবের ছিল না, নিজের ছিলেন, উনি খুব শক্তিশালী মানুষ ছিলেন দেহে এবং মনে, উনি প্রতিবাদ করতে জানতেন, উনি চাইতেন অন্যেরাও প্রতিবাদী হোক, এই শিল্পী সাহিত্যিকদের কেমন হওয়া উচিত, ক্ষমতার কাছে নতজন না থেকে, দলতন্ত্রের দাস না হয়ে একটা বিবেকের কাছে দায়বদ্ধতা, এরকম মানুষ যখন আমি কল্পনা করি তখন আলমগীর কবিরকেই কথা আমি ভাবি। ওকে আমার একটা মনে ধরনের হারকিউলিস মনে হতো, যার কাজ হয়েছে এই আমাদের এই নোংরা সিনেমার জগতের ইজিয়ানের রাস্তাবল পরিষ্কার করার হারকিউলিসে যে দায় পড়েছিল, নিজের থেকে স্বেচ্ছায় দায় ঘাড়ে নিয়েছিলেন, অনেকটা এগিয়েও ছিলেন। বাংলাদেশ সিনেমা যে এই জায়গায় এসছে, নতুন প্রজন্মের অনেক নির্মাতা এসছে, একজন তারেক মাসুদ, একজন মুর্শিদ ইসলামরা যে ছবি করতে পারছেন, এর পেছনে কিন্তু আলমগীর কবির একটা বিরাট অবদান ছিল। স্যার তো বিভিন্ন ক্যাটাগরিতে কিছু পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র নির্মাণে, স্যার আপনিও পেয়েছেন, এই পুরস্কার পাওয়ার ব্যাপারটাকে স্যার কীভাবে দেখতেন? আসলে পুরস্কার খুব বড় ব্যাপার না, উনি অনেক পুরস্কার পেয়েছেন, আমরাও পেয়েছি পুরস্কার, এটা আসলে ভালো লাগে, হ্যাঁ এটা স্বীকৃতি, কিন্তু
একটা এটা কোনো শিল্পের মাপকাঠি না, আচ্ছা একটা আসলে হচ্ছে শিল্প হয়েছে কিনা। শিল্প হলে এটা টিকে থাকবে, আর শিল্প না হলে 50টা পুরস্কারও বাঁচিয়ে রাখবেন। একদম এই কারণে বলছি যে আমাদের দেশে অদ্ভুত একটা পুরস্কারের কাঙ্গালপনা আমরা দেখতে পাচ্ছি ইদানিং, এবং ওই পুরস্কার নিয়ে নানা রকম দুর্নীতি, নানা রকম অব্যবস্থার কথা আমরা শুনছি। মানে যেন পুরস্কারটাই একমাত্র লক্ষ্য, লক্ষ্য তো পুরস্কার না, লক্ষ্য হচ্ছে শিল্প সৃষ্টি করা। ভালো কাজ হলে পুরস্কার স্বীকৃতি এগুলো এমনি আসবে। তো কবির ভাই এই নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল মনে হয় না, উনি ওনার কাজের আনন্দে কাজ করতেন, উনি উনি কর্মী মানুষ ছিলেন, আমরা যেরকম কাজটাতে আনন্দ, এর স্বীকৃতি পেলে ভালো, না পেলে কিছু আসে যায় না। কবির ভাই এই মানসিকতার মানুষ ছিলেন। আচ্ছা আচ্ছা, স্যার যখন কাজ করেছেন তখন তো অনেক প্রতিবন্ধকতা ছিল, আবার আপনারা যখন কাজ করেন এখনও নিশ্চয়ই বেশ কিছু প্রতিবন্ধকতা আসে। বর্তমানে অনেক সিনেমা আসছে, বর্তমান সিনেমার মূল্যায়নটা স্যার আপনি কিভাবে করতে চান? তখনকার যদি কবির ভাই যে সময় বেশি কাজ করেছেন 70 দশকের থেকে এখন যদি আমি তুলনা করি, 70 দশকে বাংলাদেশ খুব দরিদ্র ছিল, আর্থিকভাবে দরিদ্র ছিল, সম্পদে দরিদ্র ছিল। হ্যাঁ, আজকে তো সে অবস্থা নয়। হ্যাঁ, সেই সময় তাকে ছবিগুলো করতে হয়েছে অনেক প্রতিকূলতা। মনে রাখতে হবে বাংলাদেশে তখন এরকম সম্পদ ছিল না, কর্পোরেট জগৎ বিকশিত হয়নি, এই ফোন কোম্পানিগুলো আসে নাই যে তরুণরা অনেক অনেক টাকা পেয়ে যাচ্ছে ছবি করার। ওকে খুব কষ্ট করে ছবি করতে হয়েছে, উনি ওনার ছবিগুলো খুবই স্বল্প বাজেটের ছবি দেখলে বোঝা যায়, এবং এইটা আমরা তার কাছ থেকে শিখেছি, স্বল্প বাজেটে ছবি করার একটা শিক্ষা উনি আমাদেরকে দিয়েছেন। তো কবির ভাইয়ের সব দিক থেকেই ছিলেন একজন পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাতা, বলিষ্ঠ সংগঠক। দুঃখজনক যে ঠিক বাংলাদেশ কেন তাকে ধারণ করতে পারেনি, উনি যে মাপের মানুষ ছিলেন ওর জন্য আরেকটু বড় প্ল্যাটফর্ম হলে ভালো হতো। আমাদের এই সংকীর্ণতা, আমাদের অশিক্ষিত আমলাতন্ত্র, আমাদের FDC-র অশিক্ষা, কুশিক্ষা, এগুলোর মধ্যে আলমী কবিরের মতো একটা আধুনিক মনন চেতনা চলচ্চিত্র নির্মাতা বা শিল্পী খুব কষ্টকর জীবন গেছে তার, আমি বলবো। তিনি যতটুকুই দিয়ে গেছেন ততটুকুই আমাদের মধ্যে আসলে বেঁচে থাকবে। স্যার আপনি নিজেও একজন স্বনামধন্য চলচ্চিত্রকার, এখনকার যারা সিনেমায় কাজ করতে চান, আসতে চান, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কী থাকবে? সিনেমা তো একটা জটিল শিল্প মাধ্যম, অনেকগুলি শিল্পের সমাহার, ক্যামেরা, সঙ্গীত, সাহিত্য, নাটক, এইগুলি যান যত যার যত বেশি জানা থাকবে তার তত সফল চিত্র নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা হওয়ার সম্ভাবনা থাকবে। তা আমি মনে করি বাংলাদেশের চলচ্চিত্রের সংকট একটাই এখন, চলচ্চিত্র শিক্ষা। আচ্ছা, যথেষ্ট চলচ্চিত্র শিক্ষা পেলে একটা চলচ্চিত্র বোধ তৈরি হয়, তখনই কেবল আপনি একটা ভালো ছবি তৈরি করতে পারেন। এই চলচ্চিত্র বোধটার অভাব আছে, প্রযুক্তি হয়তো অনেক এগিয়েছে। তা আমি মনে করব যে চলচ্চিত্র শিক্ষাটা খুব জরুরি, আরও ফিল্ম ইনস্টিটিউট হওয়া, আরও প্রশিক্ষিত হওয়া, তাহলেই আমরা ওই আনোয়ার হোসেনের মানের একজন চিত্রগ্রাহক পাবো, সালুরাম টুটুলের মতো সম্পাদক পাবো, ভালো মিউজিক কম্পোজার পাবো। এগুলো প্রশিক্ষণ ছাড়া হয় না, তো বাংলাদেশে প্রশিক্ষণটা জরুরি। আমরা এখন নতুন জাতি গড়ে উঠছে আমাদের, তো সব ক্ষেত্রে আমাদের প্রশিক্ষিত মানুষ প্রয়োজন, তো সেই জায়গায় আমাদের একটা শূন্যতা আছে, আরও প্রশিক্ষণ দরকার। অবশ্যই, আলমগীর কবির স্যারকে আমরা স্মরণ করছিলাম, তার প্রতি, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, তার কাজগুলো বেঁচে থাকবে। স্যার আপনাকে পেয়েও আমরা ধন্য, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আলমগীর কবির স্যার সম্পর্কে এত কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরা উইনফ্রের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, স্বপ্ন নিয়ে বাঁচাটাই সবচেয়ে বড় রোমাঞ্চ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।